হ্যালো ফ্রেন্ডস, তো এতদিন আপনারা সবাই ম্যাথের ক্লাসগুলোই করে এসেছিলেন প্রয়াস কোচিং সেন্টারে। তো এখন থেকে আমি ইংলিশ সেই সাইটটাই দেখব। তো ইংলিশের ব্যাপারে বলি, ইংলিশ এই সাবজেক্টটা একটু ডিফিকাল্ট মনে হয় সবার কাছে, তবে ডিফিকাল্ট সেরকম কিছু নেই। আমরা পারি না সেই থেকেই ইংলিশের প্রতি আমাদের ভয়টা চলে আসে। এবার কেন পারি না, হয়তো আমরা শিখিনি বা ঠিকমতো শিখতে পারিনি, তো সেই জিনিসগুলোই আমরা দেখব। কীভাবে ইংলিশ সাবজেক্টটা বোঝা যায়, জানা যায়, কীভাবে আমরা ইংলিশে কথা বলতে পারব। তো সবার আগেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকেই আমরা স্টার্ট করব, যাতে সবাই বুঝতে পারে, ইংলিশ সাবজেক্টটাকে জানতে পারে। একদম বেসিকে যদি আমরা শুরু করতে যাই, তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশগুলো। ঠিক আছে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বিষয়টা কি, বাক্যাংশ, বাক্যের বিভিন্ন অংশগুলো। আমরা যদি মেইন ডিভিশনসগুলো দেখি পার্টস অফ স্পিচের, মোট আটটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আমি লিখছি, ফার্স্ট নাউন, দেন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মেন এই আটটি পার্টস অফ স্পিচ আমরা দেখে থাকি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে নাউন আর প্রোনাউন, নাউন প্রোনাউন এই দুটো জিনিস এবং অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের সাথে রিলেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন আসছে ভার্ব, ভার্বের সাথে রিলেটেড অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা করে ভিডিও করা হবে। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সংক্ষেপে এই জিনিসগুলোই আমরা দেখব। ফার্স্ট আসছে নাউন। নাউন বলতে কী বোঝায়, আমরা বলতে পারি নাউন হচ্ছে যে কোনো নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, অ্যানি নেমিং ওয়ার্ড। এবার কিসের কিসের নাম থাকতে পারে, এক হচ্ছে আমরা দেখতে পারি পার্সন, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, থিংস, যে কোনো বস্তুর নাম হতে পারে, যে কোনো প্লেস বা জায়গার নাম হতে পারে। কোয়ালিটি, কোয়ালিটি যেরকম অনেস্টি, ব্রেভিটি, এই জিনিসগুলো আমরা এক্সাম্পলগুলো দেখব। কোয়ালিটি আর আছে কন্ডিশন, অ্যান্ড অ্যাকশন, অ্যাকশন। এক্সাম্পল হিসেবে দেখা যায় পার্সন, যে কোনো মানুষের নাম হতে পারে, ব্যক্তির নাম, রাম, শ্যাম, এটসেট্রা। থিংস, পেন, টেবিল, চেয়ার, এটসেট্রা, যে কোনো থিংসের নাম। প্লেস, প্লেস যে কোনো জায়গা, দিল্লি, কলকাতা, এটসেট্রা। কোয়ালিটি, অনেস্টি, ব্রেভিটি, কোয়ালিটি। কন্ডিশন, কন্ডিশন বলতে যেরকম আমরা বলতে পারি ইলনেস, ম্যাডনেস, এটসেট্রা, দিজ আর কন্ডিশনস। অ্যাকশন, মুভমেন্ট, দিজ আর অল নাউন্স, পার্সন, থিংস, প্লেস, কোয়ালিটি, কন্ডিশন, অ্যাকশন, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের নাউনের মধ্যে পড়বে। আচ্ছা, এটা বুঝলাম আমরা নাউন। নাউনের মধ্যে আরও কিছু ভাগ আছে, যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন,
তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, যেখানে আমরা প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে ডিসকাস করব। নেক্সট আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন, এবার প্রোনাউন বিষয়টা কি? প্রোনাউন হচ্ছে যেটা আমরা ইউজ করি ইনস্টিড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে। ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। যেরকম ধরো আমি যদি বলি রাম, এবার এটা হচ্ছে একটা নাউন। নাউন, এবার রামের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হি, দিস ইজ আ প্রোনাউন। প্রোনাউন নেক্সট সীতা। সীতা, এর পরিবর্তে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে শি। সো দিজ আর প্রোনাউন্স, হি, শি, ইট, দে, দেম, দিজ আর অল প্রোনাউন্স। ওকে, নেক্সট উই উইল কাম টু অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা দেখব অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ এমন একটি ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই মিন্স, কোয়ালিফাই মানে কি? কোয়ালিফাই মানে হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা কোনো কিছু বলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেরকম আমি যদি লিখি রেড পেন, রেড পেন, এখানে রেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন? পেন, দিস ইজ আ নাউন, এটা হচ্ছে একটা নাউন, তো নাউনকে কোয়ালিফাই করছে, মানে পেনটা। হাউ ইজ দ্য পেন বা হোয়াট ইজ দ্য পেন? দ্য পেন ইজ রেড। ওকে, সো রেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। রেড পেন, ব্ল্যাক আমব্রেলা, ব্ল্যাক আমব্রেলা, ব্ল্যাক, এনি কালার, অ্যাডজেক্টিভ। এছাড়া অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারি যেমন বিগ হাউস, বিগ হাউস, বিগ অ্যাডজেক্টিভ। এছাড়া হি ইজ রিচ, একটা এক্সাম্পল, হি ইজ রিচ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? রিচ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন রিচটা অ্যাডজেক্টিভ? কেন? কারণটা হচ্ছে এখানে নাউন নেই, প্রোনাউন ইউজ করা হয়েছে হি। প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে সেটা কীরকম, কোয়ালিফাই করছে হিকে, হিকে কোয়ালিফাই করছে, সেই জন্য রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো নেক্সট আসবো আমরা ভার্বে। ভার্ব, ভার্ব বলতে কী বোঝায়? ভার্ব হচ্ছে যে কোনো কাজের কথা আমরা বলতে পারি, এনি ওয়ার্কিং, যে কোনো কাজ বোঝাচ্ছে সেরকম ওয়ার্ড। প্লে, রাইট, ওয়াক, রান, এটসেট্রা, দিজ আর অল ওয়ার্বস। প্লে, রাইট, ওয়াক, রান, শোয়িং সাম এফোর্ট, মানে কিছু করছি সেটা বোঝানোর জন্য আমরা ভার্ব ব্যবহার করে থাকি। এই ধরনের ওয়ার্ডগুলোকে ভার্ব বলা হচ্ছে। এবার ভার্বের সম্পর্কে আরও ডিটেলসে যদি যেতে হয়, ভার্বের দু ধরনের ভাগ আছে। যেরকম ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব, দেন অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। মেইন ভার্বটা কী জিনিস? মেইন ভার্ব যখন একটা সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ভার্ব থাকবে সেটাকে আমরা বলবো মেইন ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব কোনটা? যে ভার্বটা মেইন ভার্বকে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে বিষয়টা। আমরা ভার্বে যখন আমরা ডিটেইল ক্লাস করব তখন আমরা ভার্ব সম্পর্কে আরও বেশি জানতে পারবো। ভার্বের পরেই আসবো আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্ব,
অ্যাডভার্ব আগেই বলেছি ভার্বের সাথে রিলেটেড হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ অনেকটা অ্যাডজেক্টিভের মতো, এখানে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করবে। আ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ দ্য ভার্ব, কোয়ালিফাইজ দ্য ভার্ব। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে কোয়ালিফাই করে না, সেই সঙ্গে নাউন বা প্রোনাউনকেও কোয়ালিফাই করে। অ্যাডভার্বের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ওয়াক ফাস্ট, ওয়াক ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, হাঁটা, হাঁটা হচ্ছে একটা ভার্ব। এবার কীভাবে হাঁটছে সেটা হচ্ছে ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়াক ফাস্ট, ওয়াক স্লোলি, স্লোলি অ্যাডভার্ব। এছাড়া ব্রেভলি, মেইনলি এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, কিন্তু সব ক্ষেত্রে যে এল ওয়াই থাকবে সেরকমটা নয়। যেরকম এক্সাম্পল ফাস্ট, কিছু এক্সাম্পল দেখি আমরা, ব্রেভলি স্লোলি হয়ে গেছে, লাউডলি ওয়াইসলি, ওয়াইসলি এটসেট্রা, দিজ আর অল অ্যাডভার্বস। নেক্সট আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশনে সবাই দেখো প্রি, প্রি অ্যান্ড পজিশন, প্রি অ্যান্ড পজিশন। প্রি মানে আগে বা বিফোর, অ্যান্ড পজিশন, পজিশন মানে কোনো একটা জায়গা। তাহলে বিফোর দ্য পজিশন, বিফোর দ্য পজিশন, কার পজিশনের আগে? এখানে আমরা বলতে পারি বিফোর দ্য পজিশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে যেটা বসবে সেটাই হচ্ছে প্রিপোজিশন। এক্সাম্পল ইন, অন, অ্যাবাউট, অফ, উইথ, টু এটসেট্রা, দিজ আর প্রোনাউন, প্রিপোজিশন, সরি প্রিপোজিশনস, ইন, অন, অ্যাবাউট, অফ, উইথ, টু, আরও অনেক আছে, এই সমস্ত কিছুই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন সবসময় কার আগে বসবে? নাউন অ্যান্ড প্রোনাউনের আগে বসবে। এক্সাম্পল হিসেবে দেখতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল, টেবল হচ্ছে একটা নাউন, তো নাউনের আগে বসেছে অন, ঠিক আছে। আর দ্যটা হচ্ছে একটা আর্টিকেল, পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে, কিন্তু ওটা আলাদাভাবে ডিসকাস করতে হবে। তাহলে এখানে আমরা কী দেখছি? অন হচ্ছে প্রিপোজিশন। আরও এক্সাম্পল, দ্য পেন ইজ ইন দ্য ইঙ্কপট, ইন, ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এরপর আমরা দেখব কনজাংশন। কনজাংশন, এবার কনজাংশন একটা ওয়ার্ড যেটা লিঙ্ক তৈরি করে, লিঙ্ক তৈরি করে বলতে দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেজের মধ্যে লিঙ্ক স্থাপন করে বা জয়েন করে, বলতে পারি আমরা জয়েন করে, দ্য ওয়ার্ড দ্যাট জয়েন্স টু অর মোর ওয়ার্ডস phrases or sentences. The word that joins two or more words
phrases or sentences is called conjunction. Example, and, if, but, or, yet, so, until. Until etc. These are all conjunctions. Tar mane and, if, but, or, yet, so, until. Era shobai ekta sentence er moddhe duto shobdo ke join korche ba duto phrase ke ba duto sentence keo amra bolte pari duto sentence ke join kore hocche conjunction. Next, interjection. Interjection, the word that expresses sudden feelings. Mane amader sudden feelings je gulo seta express korte sahajjo kore interjection. To shekhetre amader example hishebe amra bolte pari Alice, হুররা, ওহ, ব্রাভো, দিজ আর অল ইন্টারজেকশনস, অ্যালাস, হুররা, ওহ, ব্রাভো. এই ওয়ার্ডগুলো আমাদের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে সাহায্য করছে. অ্যালাস মানে সর্বনাশ, কিছু একটা হয়ে গেছে এরকম কিছু. হুররা মানে খুব আনন্দে আছি আমরা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, জিতে গেছি, হুররা ইউজ করবো. ওহ, হোয়াট আ বিউটিফুল সিন, ব্রাভো, সাবাসি দেওয়া হচ্ছে. সেরকম এই ওয়ার্ডগুলো যেটার সাথে ইন্টারজেকশন এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হচ্ছে সেগুলোকে আমরা ইন্টারজেকশন বলতে পারি. তাহলে আজকে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ, মেইনলি এইট টাইপস অফ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন. এই কয়েকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে রাখলাম. এগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেইল ক্লাসের মধ্যে আরও জানতে পারব. তো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ. তাহলে আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনে নিলাম, এরপরে এভাবেই আমরা ইংলিশ গ্রামার সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারব. তো সেই জন্য আমাদের সাথে থাকতে হবে, প্রয়াস কোচিং ইনস্টিটিউট যেটা আছে সেখানে আসতে হবে বা আসতে হবে, যোগাযোগ করতে হবে. এছাড়াও যদি সবার সামর্থ্য নাও থাকতে পারে, তাই বলছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করতে হবে. এছাড়া আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে হবে. তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি. থ্যাংক ইউ.